হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল জেকা ওয়ার্ল্ড। আমার চ্যানেল জেকা ওয়ার্ল্ডে তোমাদেরকে আরও একবার জানাই স্বাগত। তো আমি আমার আগের প্রথমেই বলি, আমার ভিডিওতে তোমরা মুনিয়ার আওয়াজ শুনতে পাবে, কিন্তু প্লিজ কিছু মনে করো না। আর দ্বিতীয়ত, দরজাটা যদি বন্ধ থাকতো তাহলে তোমরা মুনিয়ার আওয়াজটা অতটা শুনতে পেতে না, কিন্তু আমাকে দরজাটা খোলা রাখতে হয়েছে কারণ আমাদের বাড়িতে মিস্ত্রির কাজ চলছে। তো যদি মিস্ত্রিতে ডাকে শুনতে পাবো না, আর মাও নেই, মা ছাদে আছেন, তো আমাকে বলে দিয়ে গেল যে ডাকলে আমাকে ডেকে দেবে, তো দরজাটা সেই জন্য খুলে রেখেছি। তো যেটা বলছিলাম যে আমি আমার আগের ভিডিওতে তোমাদেরকে আমার জীবনের সবথেকে বড় গুড নিউজটা শেয়ার করে দিয়েছি। তো বলেছিলাম সেখানে যে আমি প্রেগনেন্ট, আর আমার এখন 6 মাস চলছে। তো এখন আমাদের বাড়িতে আমার প্রেগনেন্ট খবর শুনে অনেক রিলেটিভ আসা যাওয়া শুরু করে দিয়েছে। কেউ বিভিন্ন ফলমূল নিয়ে দেখতে আসছে, তো কেউ কোনো গিফট নিয়ে দেখতে আসছে, আবার কেউ কেউ হাতে ক্যাশও দিয়ে যাচ্ছে গিফট পছন্দ মতো কিনে নেওয়ার জন্য। তো গতকাল আমি 2টো গিফট রিসিভ করেছি 2টো ননদের কাছ থেকে। তো তোমাদেরকে দেখাবো, বলবে আমাকে যে গিফট 2টো কেমন হয়েছে, ঠিক আছে? তো চলো গিফট 2টো দেখাই। ও, গিফটের ব্যাগটা একটু সাইডে রাখা ছিল, আমি ওটাই আনছিলাম। তো চলো দেখাই তোমাদেরকে ব্যাগটাতে আছে কি, দুটো গেস করো তো কি আছে, বলতে পারবে কি আছে? চলো দেখি। শাড়ি, এটা একটা, এটা একটা নন্দের কাছ থেকে পেয়েছি, আর তার সাথে ব্লাউজ, আর নেক্সট সেটা দেখায়। আর এটার সাথে ম্যাচিং করে রাখো ব্লাউজ। তো 2টো শাড়ি দেখালাম, একটা বেগুনি কালার আর একটা হলুদ কালার। তো 2টোই পছন্দ হয়েছে, কিন্তু আজকে আমি যেটা পরবো সেটা হচ্ছে এই শাড়িটা। চলো শাড়িটা পরি, শাড়িটা পরে তোমাদের সামনে আসছি, আর শাড়িটা কে দিয়েছে সেই ঘটনাটাও বলবো। তো দেখো বন্ধুরা, আমি শাড়িটা পরে চলে এসেছি, স্টিকারগুলো তুলতে ভুলে গেছি, সরি। দুটো স্টিকার ছিল, তুলে দিলাম। তো আমি শাড়িটা পরে আর হেয়ারটা একটু ঠিক করে একটু কম করে এলাম। তো যাই হোক, এবার আমি একটু ফেসটাকে সাজাবো, দিয়ে পুরো লুকটা তোমাদেরকে দেখাবো, জানাবে কমেন্টে যে কেমন লেগেছে। তো সবার প্রথম আমি একটু টোনার ইউজ করব। ট্যাপ 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 ট্যাপ, চলো। এরপর আমি আইব্রোটা একটু ড্র করব, এটা আমার আইব্রো পেন্সিল। যেহেতু আমি প্রেগনেন্সিতে আছি তাই আইব্রোটা করিনি, দেখে বুঝতে পারছো অনেক অবাঞ্ছিত লোম বেরিয়েছে। তো এরপর আমি ছোট্ট করে লিপস্টিক লাগিয়ে নেব। ব্যাস, আর হ্যাঁ, ঘড়ি মাস্ট ওয়াচ, এটা পরবই আমি,
এটা না পড়লে আমার পুরো সাজটা ইনকমপ্লিট থাকে। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো চলো আমি তোমাদেরকে পুরো লুকটা আর কি দাঁড়িয়ে দেখাই, কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু কেমন লেগেছে আমাকে, ঠিক আছে? তো দেখে নাও বন্ধুরা কেমন লাগছে পুরো শাড়িটা পরে। আর এটা আমার বেবি বাম বোঝা যাচ্ছে। নিজেই করেছি, বেশি ভালো পড়তে পারি না কিন্তু কোনো রকম চলে যায়। তো বন্ধুরা এবার বলি যে এই শাড়ি গিফট আমাকে কে করলো, মানে দুটো শাড়ি গিফট আমাকে কে করলো? তো আমার দুই ননদ, বললাম মনে হয় আগে, তো আমার বড় কাকা শ্বশুরের দুটোই দুই মেয়ে আর কি আমাকে দিয়েছে। তো গতকাল ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে মা উঠালো, দেখলাম এসেছে দিদি, একটি দিদি এসেছিলো, তাদের মানে দুটো দিদি দিয়েছে তো আমাকে দুটো শাড়ি, তো দুটো দিদির ওই একই গ্রামে বিয়ে হয়েছে। তো একটি দিদি এসেছিলো, সে দিয়ে গেছে গিফটগুলো, আর একটি দিদি আসতে পারেনি কারণ তার বাড়ি তৈরি হচ্ছে, তো সে এখন একটু ব্যস্ত আছে তাই আসতে পারেনি। তো বড় কাকি শাশুড়ি মনে করেছিলো হয়তো আমার শাড়িটা পছন্দ হয়নি, মানে শাড়ি দুটো পছন্দ হয়নি, আমি পরবো না, কিন্তু আমি পরেছি আর আমি একবার ওনাকে দেখিয়েও দেবো, দেখা করবো একবার। তো যাই হোক আমার পছন্দ হয়েছে, তোমরাও জানিও আমাকে শাড়িটা পরে কেমন লাগছে। তো বন্ধুরা মা এসেছিলো, মা মুনিয়াটা এত বদমাইশ মানে ধারণার বাইরে। তো যাই হোক মা এসেছিলো, মা আমাকে দেখলো সাইডে পরে আর বললো ভালো লাগছে, তোমার কাকিকেও একবার দেখাও। তো আমি বললাম কাকিমাকে ডেকে দেন। তো কাকি বসেছিলো বাইরে, মানে ওদের মহিলা আসরে, তো কাকিকে ডেকে দিতে বলেছি, তো সঙ্গে সঙ্গে অনেকজনই এসেছিলো, তো আমি সেই জন্য তাদের সামনে ফোনটা বের করতে পারলাম না। তো কাকি দেখে গিয়ে আবার ওখানে বলেছে শাড়িটা পরেছে, তো আবার দুজনে এসেছিলো দেখতে। আসলে আমি তো শাড়ি পরি না সেরকম, দুবছর বিয়ে হয়েছে ঠিকই, বাট খুব কম, আর যখনই পরে বেরোই কেউ দেখতেও পায় না অতটা। তো আবার দুজনে এসেছিলো দেখে গেল, তো বললো ভালো লাগছে, আর ওই ওই শাড়িটাও পরতে বললো একবার, ওই শাড়িটাও পরে একবার দেখাতে বললো। আর বড় কাকি বললো যে দুটো ছবি তুলে রাখতে, দিদিরা এলে দেখাতে। তো চলো আজকের মতো ভিডিওটা আর বাড়াবো না, সেটা বললাম, ভিডিওটা আমি শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থাকার জন্য, আমাকে ভালোবাসার জন্য। আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো টাটা।